টুকাইয়ের প্রিয় টেরিটা বুকের মধ্যে আঁকড়ে ধরে নাক টেনে ঘ্রাণ নিল মহুল হ্যাঁ গন্ধটা এখনো বেশ পাওয়া যায় টুকাইয়ের গায়ের গন্ধ আজ এক বছর দুই মাস তিন দিন হলো টুকাই এই ইহলোকের খেলা সাঙ্গ করে অনেক দূরে চলে গেছে অবশ্য মহুলের তা মনে হয় না টুকাইয়ের গন্ধ আজও লেগে আছে ওর পোশাকে খেলনায় স্কুলের খাতায় বইতে টিফিন বক্সে চারটি বছর মহুল আর রাহুলের সংসার আলো করে থেকে হঠাৎ একদিন একটা দুর্ঘটনায় টুকাই সব কিছু ছেড়ে একেবারেই চলে গেছে এটা মানে না মহুল আগে তো সে প্রায় দেখতে পেত টুকাইকে টুকাই আসতো কত কথা বলতো আবদার করতো দুষ্টুমি করত। ইদানিং আগের মতো অতটা দেখতে পায় না মহুল তুই কি ওষুধ খাওয়াটা আবার বন্ধ করে দিলি দরজার দিক থেকে আসা রাহুলের কণ্ঠস্বরে চমক কাটল মহুলের না আমি নিজে কিছু বন্ধ করিনি তো আগে পাঁচটা ওষুধ চলতো আর এখন দুটো ওষুধ চলে ওই দুটো তো আমি খেয়েই চলেছি নিয়ম করে নিয়ম করে খেয়ে চলেছিস যখন তাহলে আবার হ্যালোসিনেট করছিস কি করে আমি কোথায় না তো আমার থেকে লুকাচ্ছিস মৌ ফোন করেছিল সব কিছু বলেছে আমায় ওই বাড়িটা দেখতে আমরা দুজনেই গেছি একাধিকবার গেছি একবারের জন্য ওই বাড়িতে একটা কোনো জনপ্রাণী ছিল না অথচ তুই দেখতে পেয়েছিস কাউকে একটা কিন্তু আমাকে তো একবারের জন্য বলিস নি কথার উত্তর না দিয়ে মহুল চুপ করে থাকে মৌকে আর কিছু বলা যাবে না যাই বলবে সবটা রাহুলের কানে তুলে দেবে মহুলকে চুপ করে থাকতে দেখে গলার স্বর একটু নরম করল রাহুল আচ্ছা তুই আমার থেকে যদি লুকিয়ে রাখিস তাহলে তো আমাদের দুজনেরই ক্ষতি আমাকে তো সবটা জানতে হবে বাবু তোকে সম্পূর্ণ সুস্থ হতে হবে তোর জন্য আমার জন্য আমাদের দুজনের জন্য আর ডাক্তারবাবু তো বলেছেন তুই আবার অনায়াসে মা হতে পারবি যদি সেখানেও কোনো অসুবিধা হয় আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নেব। তুই তো জানিস আমার এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই মহুল কোনো উত্তর দেয় না ওর চোখ থেকে টপ টপ করে বড় বড় নোনা জলের ফোঁটা পড়তে থাকে আজকাল একটুতেই ওর এত কান্না পেয়ে যায় রাহুল মহুলের কাছে এগিয়ে যায় তারপর টেডিটাকে সরিয়ে রেখে দু হাতে জড়িয়ে ধরে মহুলকে বলে আমার কাছে থেকে বেশি ম্যাটার করে তোর ভালো থাকাটা তোর সুস্থ থাকাটা তুই ভালো না থাকলে আমিও তো ভালো থাকি না রে মহুল প্রত্যুত্তরে রাহুলের বুকের মধ্যে মুখ বোঝে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে তারপর খানিক পরে বলে চল তোর টিফিন গুছিয়ে রেখেছি ওটা ব্যাগে নিয়ে নে আর খেয়ে নিবি চল এখন তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমার তো এখন যেতে ইচ্ছা করছে না আমার সুন্দরী বউটাকে ফেলে যেতে ধ্যাত অসভ্য চল রাহুল খেয়ে অফিসে বেরিয়ে গেলে আর সময় নষ্ট করে না মহুল ফোনের কন্ট্যাক্ট থেকে একটা নাম্বার ডায়াল করে তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় তিনতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে খানিক্ষণ সেদিকেই তাকিয়ে থাকে মহুল আর চতুর্থবার সে এই বাড়িটা দেখতে এসেছে স্থির দৃষ্টিতে রাস্তার অন্য পার থেকে বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে সে এই সময় মোবাইলটা বেজে উঠতে সে চমকে উঠলো একরকম দি তুই আবার গেছিস সেই বাড়িটা দেখতে জামাইবাবুকে না বলে না মানে আমি আসলে একটু শপিং বাজে কথা বলিস না দি মা হিঙের কচুরি করেছিল সেটা তোকে দিতে গেছিলাম তোর বাড়ি গিয়ে দেখলাম তালা দেওয়া সত্যি করে বল কোথায় গেছিস তুই বাড়িটা দেখতেই তো হ্যাঁ আসলে আমি আর একবার একটু দেখ দিদি টুকাই আমাদের ছেড়ে চলে যাবার পর থেকে তুই যখন তখন ওকে হ্যালোসিনেট করছিলি এতদিন ধরে ওষুধ খাবার পর এখন কিছুটা ঠিক হয়েছিস বটে কিন্তু যখন এই বাড়িটা দেখতে গিয়ে তুই আবার হ্যালোসিনেট করা শুরু করেছিস তখন কেন শুধু শুধু এই বাড়িটাই তোকে কিনতে হবে শহরে কি বাড়ির অভাব দেখ মৌ আমি তোকে বারবার বলছি আমি হ্যালোসিনেট করিনি তাছাড়া যদি হ্যালোসিনেট করবই তাহলে তো আমি আমার ছেলেকে দেখব টুকাইকে দেখব একটা অন্য চেহারা অন্য বাচ্চাকে কেন দেখতে যাব দেখ দিদি এত কিছু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা তোকে আমি তো দিতে পারবো না সেটা ডাক্তার দিতে পারবে কিন্তু তুই যখন পরিষ্কার বুঝতে পারছিলি যে আর কেউ বাচ্চাটাকে দেখতে পারছে না তখনই তো তোর বুঝে নেওয়ার কথা যে সমস্যাটা তোর মাথার ভেতর বাহ চমৎকার শোন আমি এখন ডাকছি আমার মিটিং শুরু হবে এক ঘন্টা পর আমি আবার ফোন করব। ততক্ষণে যেন তুই ওই বাড়ি থেকে বেরিয়ে গেছিস জানতে পারি আর কচুরিটা পাশের ফ্ল্যাটের আরতি মাসিমার কাছে দেওয়া আছে নিয়ে নিস বাই মহুল কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই মৌ ফোনটা কেটে দিয়েছে ময়ের উপর কিছুটা অসন্তুষ্ট হয় মহুল মেয়েটা মাঝে মাঝে এত খবরদারি করে যে মনে হয় মহুল মোয়ের দিদি নয় উলটির মৌ হল তার দিদি বাবার আদরের ছোট মেয়ে সব সময় সব কিছুতে খবরদারি না করলে চলে না কেন যে মহুল সেদিন সব কথাটা মৌকে বলতে গেল আফসোস করে মহুল এখন সে যে বাড়ি দেখতে এসেছে এই কথাটা মৌ দয়া করে রাহুলকে না জানালেই চলবে সে না হয় বাড়ি ফিরে আরেকবার মৌয়ের সাথে কথা বলে বিষয়টা মিটমাট করে নেবে মহুল কিন্তু এখন আর অন্যদিকে মন দেওয়া যাবে না কারণ রাস্তার এপার থেকে ওপারে তিনতলা বাড়িটার ছাদের দিকে তাকিয়ে মহুল পরিষ্কার দেখতে পাচ্ছে তাকে সেও দেখছে মহুলকে তার দুষ্টুমি মাখা মুখটা আজ আনন্দে ভরে রয়েছে আরে এই যে আপনি এসে গেছেন কতক্ষণ দাঁড়িয়ে এক মধ্যবয়স্ক ভদ্রলোক একটা চাবির গোছা নিয়ে এ হাতে ও হাতে লোফালোপি করতে করতে এসে দাঁড়িয়েছেন মহুলের সামনে এই তো খানিক্ষণ হল চলুন তাহলে যাওয়া যাক হ্যাঁ সে ঠিক আছে কিন্তু যা সিদ্ধান্ত নেওয়ার আজকেই নিয়ে নেবেন ম্যাডাম আবার বলবেন না যে সেদিন তো বর আসেনি আরেকবার বরকে নিয়ে যেতে হবে এই নিয়ে চতুর্থবার আপনাকে বাড়িটা দেখাচ্ছি আগের দিন আপনি আপনার বর এসে দেখে গেলেন বলেছিলেন বাড়ি গিয়ে একটা ফাইনাল কথা বলবেন একটু অপ্রস্তুতের হাসি হেসে মহল বলল আসলে আমার গুরুদেবের সঙ্গে কথা বলেছিলাম বাড়িটা নিয়ে বাড়ির বাস্তু নিয়ে ওনার কিছু নির্দেশ আছে আর সে ব্যাপারগুলোই আমাকে একটু ভালো করে দেখে নিতে হবে বুঝতেই পারছেন ভাড়া তো নেব না কিনে নেব তাই এই দিকগুলো ভালো করে দেখে না নিলে ভবিষ্যতে নানা রকম সমস্যা হতে পারে না না সে তো একশোবার সঠিক কথা কিন্তু সেটা তো আপনি আগে আরও তিন তিনবার এসেছেন তখনই দেখে নেওয়া উচিত ছিল আমারও তো একটু তাড়া আছে বুঝলেন কি না মাফ করবেন আমি সত্যি দুঃখিত আপনি ঠিকই বলছেন এভাবে বারবার সে যাই হোক আজকে একা এসেছেন ভালো কথা ভালো করে ঘুরে ফিরে দেখে নিন কিন্তু যা করার বাড়িটা কিনবেন কি কিনবেন না আজকেই বলবেন এবং অ্যাডভান্স করবেন আমার না হলে অন্য পার্টির সাথে কথা চলছে অলরেডি নেহাত আপনার হাজবেন্ডের সঙ্গে আমার একটা পুরোনো যোগাযোগ আছে তাই এখনো হোল্ডে রেখেছি না হলে শহরে এত কম দামে একটা আস্ত তিনতলা বাড়ি বিক্রি করা কোনো কঠিন কথা হলো সব লুফে নেবার জন্য বসে আছে কিন্তু কেন অ্যাঁ বলছি এত বড় বাড়ি এত কমে দিচ্ছে না বা কেন কেন সমরবাবু আপনাকে বলেনি কিছু আসলে সেরকম বিস্তারিতভাবে কোনো কথা হয়নি বলছিল আপনার এই বাড়িটার প্রয়োজন নেই শুধু শুধু মেনটেন্সের খরচা করবেন না তাই হ্যাঁ আসলে আমি বরাবরই বাইরে বড় হয়েছি স্কুল কলেজ সব কিছুই বাইরে আর আমার ব্যবসাও বাইরে ওই কলেজ পাস করার পর বছর খানে এ বাড়িতে ছিলাম বটে সেই সময়ই একটা খারাপ ঘটনা ঘটে বুঝলেন আমার দাদার ছেলেটা একটা দুর্ঘটনায় সে কি হ্যাঁ আর বলবেন না সবে কপাল তার ছেলের মৃত্যু শোকে দাদাও হার্ট অ্যাটাকে চলে গেলেন তারপর এই বিরাট বাড়ির একমাত্র মালিক এখন আমি কিন্তু আমার তো এখানে থাকার জো নেই ব্যবসা নিয়ে বারো মাস ব্যস্ত থাকি দিল্লি ব্যাঙ্গালোর কিসের ব্যবসা আপনার ইম্পোর্ট এক্সপোর্ট এই যে দেখছেন ভদ্রলোক সামনের লনটা দেখিয়ে বললেন কতটা জায়গা বাগান করার সেদিন বিকেলে এসেছিলেন এই দিকটা দেখাতে পারিনি একটা সময় এখানে বৌদি অনেক রকম ফুলের বাগান করেছিলেন তা আপনিও ফুলের শখ থাকলে এখানে ফুলের গাছ ফলের গাছ অনেক কিছুই লাগাতে পারবেন কলকাতার বুকে একটা বাগানওয়ালা বাড়ি বুঝতে পারছেন কপাল ঠুকলেও লোকে পায় না সেটা আপনি ঠিকই বলেছেন দাদা তবে বিশ্বাস করুন আপনার জায়গায় আমি হলে এত ভালো বাড়ি আমি কিছুতেই বিক্রি করে দিতাম না আসলে কি বলুন তো কলকাতায় তো এখন ব্যবসা নেই চাকরি ব্যবসা কিছুই নেই এখানে এখন আর আশাই হয় না তাই শুধু শুধু এই বাড়িটা রেখে কি লাভ বলুন শুধু শুধু একটা মোটা টাকা খরচা হয় বাড়ি মেরামতি করতে ওই যে ছাদের পাঁচিল ভাঙা দিয়ে শুরু হয়েছে এরকম যে কত হবে তাছাড়া ভালো লাগে না ঠিক কি ভালো লাগে না ভদ্রলোকের মুখে কেমন একটা অস্বস্তির ছায়া খেলা করে যেন কোনো একটা ভাবনায় হারিয়ে গেছেন এমন একটা স্বরে বলেন বাড়িতে দু দুটো মৃত্যু ঘটে গেছে তো হাজার হোক রক্তের সম্পর্ক ওই জন্য মনটা ঠিক ভালো থাকে না দাদার কথা বড্ড মনে পড়ে আজ অনেকগুলো বছর হয়ে গেল তবু তাছাড়া তো একটা বড় ইনভেস্টমেন্ট করতেই হবে তাই যত তাড়াতাড়ি পারি বাড়ি বেঁচে পরের মাসে দিল্লি চলে যাব আর আদৌ আসবো কি না তার কোনো ঠিক নেই এই যে এখনো এসে একটা পুরনো বন্ধুর বাড়িতে উঠেছি শুধু শুধু পুরনো খারাপ স্মৃতির মধ্যে পড়ে থাকার মানে হয় না বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা আচ্ছা আপনার দাদার ছেলে মানে আপনার ভাইপোর কি হয়েছিল দুর্ঘটনা আর কি কপাল বুঝলেন সবই কপাল ছেলেটা কপাল খারাপ নিয়েই জন্মেছিল জন্ম মাত্রই মাটাকে খেল তারপর বোঝা গেল ছেলেটার মাথাতেও একটু সমস্যা মানে সুস্থ স্বাভাবিক আর পাঁচটা বাচ্চার মতো ঠিক নয় এই ছেলে নিয়ে দাদার কি যন্ত্রণা কম ছিল সেই ছেলে ঘুরি ওড়াতে গিয়ে গলায় সুতো পেঁচিয়ে সে এক কাণ্ড বাঁচানোর কোনো সুযোগই পাওয়া যায়নি আর তারপর দাদার শরীরটাও আস্তে আস্তে আচ্ছা আপনার বাচ্চাটাও তো অ্যাক্সিডেন্ট করেই স্কুল থেকে ফেরার পথে কথাটা বলে ফেলেই জিপ কাটলেন বিশ্বাসবাবু সরি সরি এই দেখুন পুরনো যন্ত্রণার কথা আলোচনা করে কোনো কাজের কাজ হবে না আপনি বরং আজকে ফাইনালি বাড়িটা ভালো করে দেখে শুনে একটা ব্যবস্থা করুন হ্যাঁ আজকেই একটা ব্যবস্থা করতে হবে তবে ওই ছাদটা আমায় দেখতে হবে বুঝলেন আমার গুরুদেব বলেছেন এই দেখুন কি মুশকিল আপনাদের তো আগের দিনই বললাম ও ছাদ খোলা যাবে না যে তালাটা ওখানে রয়েছে তার চাবি কোথায় আমরা কেউ জানি না ওই দাদা সেই যে ছাদে তালা দিয়ে রেখেছিলেন ছেলেটা মারা যাবার পর ছাদে যাওয়া বারণ ছিল সবার সেটা কি হয় বলুন একটা বাড়ি কিনবো অথচ তার সমস্ত দিকটা ভালো করে দেখে শুনে নেব। না এটা কি হয় কখনো আপনি চিন্তা করবেন না আমি একটা নতুন তালা চাবি নিয়ে এসেছি পুরনো তালাটা ভেঙে ফেলুন ছাদটা আমাকে একবার দেখতেই হবে ভেঙে ফেলব ভেঙে ফেলা তো শুধু তালা নয় দাদার কথাও দাদার আসলে ইচ্ছা ছিল না আমরা কেউ ছাদে যাই পশ্চিমের ছাদের পাঁচিলটা ভাঙা সেটা তো বাইরে থেকেই দেখতে পাচ্ছেন আমি ওদিকে যাব না কিন্তু ছাদটাকে আমায় একবার দেখতেই হবে এই যে দেখুন নতুন তালাচাবি রয়েছে আমার কাছে আসলে ছাদে যাবো বলেই আজকে আসা বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে অনেক সমস্যা হতেও তো পারি। ছাদটা দেখে নিয়ে নামার সময় এই নতুন তালাচাবিটা দরজায় দিয়ে খন? ও আপনি একেবারে নতুন তালাচাবি নিয়ে তৈরি হয়ে এসেছেন বেশ তাহলে চলুন কিন্তু আজকেই লাস্ট অন্য আরেক পার্টি বলে রেখেছে আপনারা যদি কিছু না জানান আমি কিন্তু তাদের সাথে কথা বলে নেব ওনাদের এত কিছু প্রশ্নও নেই আর বারবার ঘুরে দেখারও আগ্রহও নেই বিরক্তি সুরে বললেন বিশ্বাসবাবু চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা ফুটে উঠল মহলের তার বুকের ভিতর ঢিপঢিপানি বেড়ে গেল বাড়িটা এমনিতে সত্যি খুবই ভালো একতলায় গাড়ি রাখার জায়গা পর্যন্ত রয়েছে একটা বাগান করার জায়গা বড় বৈঠকই ঘর দোতলায় তিনটে বেডরুম দুটো বাথরুম একটা বড় রান্নাঘর সব থেকে সুন্দর অবশ্য তিনতলাটা একটা বিরাট বড় ব্যালকনি একটা মার্বেল দেওয়া বড় ঘর ওটা নাকি ঠাকুর ঘর ছিল আর একটা ঘর দেখলেই বোঝা যায় ওটা একটা বাচ্চার ঘর ছিল দেওয়ালে নানান রকম কার্টুনের ছবি আঁকা একটা দড়ির দোলনাও টাঙানো ছিল সিলিং থেকে ওই ঘরটা দেখেই মনটা আরও নরম হয়ে গেছিল মহুলের একটা অদ্ভুত তাড়নায় দোতলা সিঁড়ি পেরিয়ে তিনতলায় উঠতে যেতেই আজ একটা অস্বস্তি পেয়ে বসতে লাগলো তাকে পাগুলো কেমন ভারী হয়ে আসছে কপালে হালকা ঘাম গড়িয়ে পড়ছে শ্বাস ঘন ঘন পড়ছে আরে কি হল এইটুকুতেই হাঁপিয়ে গেলেন নাকি না আসলে এই তলা কেমন যেন একটু অন্যরকম না অন্যরকম বলতে হ্যাঁ বেশ খোলামেলা বড় না কেমন একটু স্যাঁত্যাঁতে মতো নয় দিনের পর দিন ঘর যদি বন্ধ থাকে তখন তো এরকম একটু একটু লাগবেই কি জ্বালায় পড়লাম এখন নিজের বাড়ির ছাদের তালা নিজেকে ভাঙতে হচ্ছে এই আপনার জন্য ছাদে ওঠার দরজার সামনে ওরা দুজন পৌঁছেছে কোথাও থেকে একটা লোহার হাতুড়ি খুঁজে পেয়ে নিয়ে এসেছেন বিশ্বাসবাবু হাতুড়িটা দিয়ে বেশ কয়েকবার আঘাত করলেন মরচে ধরা তালাটায় সেই শব্দে পুরো বাড়িটা যেন হাহাকার করে উঠছে একটা অস্বাভাবিক কাপুনি থেকে থেকে মহলের পুরো শরীরটাকে নাড়িয়ে দিচ্ছে যেন সেটা কি এই শব্দে নাকি অন্য কিছুর জন্য আরও দুবার আঘাত করার পরই তালাটা ভেঙে পড়ল আসুন দেখে নিন ছাদটা আপনিও চলুন এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আমি হ্যাঁ চলুন যাচ্ছি তো বিশ্বাসবাবুর চেহারায় কেমন যেন একটা পরিবর্তন এসেছে পাঞ্জাবের পকেট থেকে রুমাল বের করে বারবার কপাল ঘর মুছে নিচ্ছেন হয়তো সিঁড়ি দিয়ে ওঠার পরিশ্রমের জন্য কিংবা এতবার হাতুড়ির বাড়ি মারার জন্যই হতে পারে ধীরে ধীরে ছাদের দিকে পা বাড়ায় মহুল বাস্তু সংক্রান্ত যাবতীয় কথাই সে বানিয়ে বলেছে তবে এটাও ঠিক যে তার গুরুদেব বলেছেন সে হ্যালুসিনেট করেনি বরং গুরুদেবী মহুলকে অভয় দিয়ে বলেছেন মহুল যেন অবশ্যই সে বাড়িতে যায় তবু আর ছাদে পা বাড়াতে গিয়ে কেমন যেন ঘাবড়ে যাচ্ছে মহুল সে তো ঠিক জানে না ঠিক কেন সে এখানে এসেছে একটা অদ্ভুত টানে সে চলে এসেছে কিন্তু এসে তারপর কি করবে সেটা সে জানে না হয়তো সে জানে যে বারবার হাতছানি দিয়ে তাকে এখানে ডেকেছে চলে তো সে এসেছে কিন্তু এবার ছাদের একটা পূর্ব কোণের দিকে চোখ করতেই একটু অবাক হয়ে যায় মহুল আরে আপনাদের ছাদে তো দেখছি চিলেকোটার ঘর রয়েছে কই এটা তো রাস্তা দিয়ে দেখা যায় না হ্যাঁ এটা উল্টো দিক তো খুশি হয়ে যায় মহুল আমার ছোটবেলা থেকেই শখ ছিল জানেন ছাদে একটা চিলে কোঠার ঘর থাকবে কিন্তু এই ঘরেও তো দেখছি তালা দেওয়া কি আছে এটার মধ্যে এটা এটার মধ্যে ওই হয়তো কিছু পুরনো ফেলে দেওয়ার জিনিসপত্র ভালো যা কিছু ছিল সবই তো বেঁচে দেওয়া হয়েছে এখানে সব আবজা আবজি রয়েছে আর কি আপনারা বাড়িটা নিলে আপনারা লোক ডেকে সব ফেলে দেবেন ক্ষণ না না সেটা হয় না আপনার সামনে আগে ঘরটা খুলে দেখব যদি আপনাদের কোনো দামি জিনিসপত্র ভুল করে কিছু থেকে থাকে আপনি নিয়ে নিন আরে না না দামি কিছুই নেই ওই বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে আর কি আমাকে একটু দরজাটা খুলে দিন আসলে আজকের যা দিনকাল যদি বাড়ির চিলেকোটার ছাদে এমন কিছু থাকে যেটা বেআইনি মানে ধরুন মাদকদ্রব্য টোম থাকতেই তো পারে তাই না তখন তো কেসটা আমরা খেয়ে যাব মুখটা গম্ভীর হয়ে যায় বিশ্বাসবাবুর খানিক্ষণ শীতল দৃষ্টিতে মোহলের দিকে তাকিয়ে তারপর অদ্ভুতভাবে হেসে উঠে বলেন খুব সিনেমা দেখেন বুঝি দেখুন আমি কিন্তু আজকে এখান থেকে যাবার সময় আপনাকে অ্যাডভান্সে তিন লাখ দিয়ে যাব বলে তৈরি হয়ে এসেছি এই যে আমার চেকবুকটা আমার সাথেই আছে ও, বাহ আপনি তো বেশ সব কিছু তৈরি হয়েই এসেছেন দেখছি আপনার মতো এরকম স্মার্ট মহিলাই তো দেশের উন্নতির জন্য দরকার খুব ভালো খুব ভালো চলুন তাহলে এই ঘরটাও অবশ্য তালাটায় হাতুড়ি মারা দরকার হল না তালাটা ধরে হালকা টান দিতেই একটা বিশ্রী আওয়াজ করে তালাটা খুলে গেল একটু যেন চমকে উঠলেন বিশ্বাসবাবু তারপর মহুলের দিকে তাকিয়ে বললেন আপনি ঘরটা দেখুন আমি একটু ততক্ষণ সিগারেটটা খেয়ে নি অনেকক্ষণ বাদ গেছি কিনা কেমন একটা অস্বস্তি হচ্ছে মহুল কোনো উত্তর না দিয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজাটায় হালকা চাপ দিতেই একটা বিচ্ছিরি শব্দ করে সেটা খুলে গেল আর একটা অদ্ভুত গুমট গন্ধময় ভারী হাওয়া ঝাপটা এসে নাকে লাগল এই ঘরটা বেশ অন্ধকার দিনের দরাজ আলো ঢোকার মতো একটা মাত্র জানলা সেটাও বন্ধ করা মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে সুইচবোর্ড খুঁজল মহুল দরজার বাঁ দিকেই সুইচবোর্ডটা ধুলো আর মাকড়সার জাল সরিয়ে সুইচগুলো একটা একটা করে টিপতে লাগলো মহুল অবশেষে চার নম্বর সুইচটা দিতেই ঘরের হলদে বাল্বটা জ্বলে উঠল আর তাতেই দেখলো ঘরের মধ্যে বাচ্চাদের খেলনা পোশাক আশাক ডাই করে রাখা ঠিক যেমন টুকাইয়ের খেলনা টুকাইয়ের পোশাক সমস্ত কিছু আগলে রেখে দিয়েছে মহুল বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা হতে লাগলো তার সন্তানহারা মায়ের মমতা কোনো এক অচেনা মাতৃহীন শিশুর জন্য কাতর হয়ে উঠল আর ঠিক তখনই মনে হলো ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা কালো ছায়া সরাত করে সরে গেল আর তার সাথে সাথেই বাল্বের আলোটা কয়েকবার কেঁপে উঠে বন্ধ হয়ে যেতেই ভয় চিৎকার করে উঠল মহুল আরে কি হলো আবার শশব্যস্ত হয়ে বিশ্বাসবাবু আতখাবা সিগারেটটা ফেলে ঘরে ঢুকে এলেন বাল্বটা গেল বুঝি আপনি এমন চিৎকার করলেন না আমি ভাবলাম কি না কি দাঁড়ান জানলাটা খুলি ঘরের ভেতরটা কেমন একটা ঠান্ডা ঠান্ডা আর গুমট হয়ে রয়েছে জানলাটা খুলে দিলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাবুর হাজার প্রচেষ্টার পরেও জানলার ওই কাঠের পাল্লা দুটো এতটুকুও ফাঁক হলো না হঠাৎ ঘরের মধ্যে থেকে একটা শিশুর কণ্ঠস্বর ভেসে এলো কাকাই তুমি এসেছো চমকে উঠলেন বিশ্বাসবাবু কি কে ম্যাডাম আপনি মজা করছেন নাকি হ্যাঁ এসব আমি একদম পছন্দ করি না কাকাই তুমি এতদিন আসুনি কেন গো এই ছাত্রুকুতে আমি যে আটকে আছি কাকাই কেন জানি না আমার ঘরে গিয়ে দোলনাও চড়তে পারি না কোথাও যেতে পারি না কারোর সাথে খেলতে পারি না কেউ আমার সাথে কথা বলতে আসে না তুমিও এতদিন আসুনি কেন কাকাই বুকান তুই আর তো চিৎকার করে উঠলেন বিশ্বাসবাবু না না এ হতে পারে না এটা চালাকি এই মেয়ে ছেলে কে তুই হ্যাঁ পুলিশ পুলিশের লোক বুকের উপর ঝুঁকে থাকা মাথাটা আস্তে আস্তে তোলে মহুল চোখ মেনে তাকাই বিশ্বাসবাবুর দিকে বাল্বের আলোটা আপনা আপনি জ্বলছে আর নিচ্ছে বারবার আর তাতেই দেখা গেল মহুলের চোখের সাদা অংশ পুরোটাই কালো হয়ে গিয়েছে তার মুখে একটা বৃষ্টি চওড়া আকর্ণ বিস্তৃত হাসি অদ্ভুত রহস্যময় হাসি হেসে মহুল বাচ্চাদের গলায় বলল কাকাই এই আংটিটা খুব ভালো জানো এই আনটিটা সেদিন ওই রাস্তা থেকে আমাকে দেখতে পেয়েছিল আমাকে হাত নেড়ে টাটা করল কত দিন পর কেউ আমার সাথে কথা বলল জানো কেন যে কেউ কথা বলে না আজকাল না না এসব মিথ্যা সব মিথ্যা হেল্প হেল্প কাঁপা কাপা পায়ে একরকম দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলেন বিশ্বাসবাবু কিন্তু তখনই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ভয় প্রায় কেঁদে ফেললেন বিশ্বাসবাবু বললেন বুকান আমায় ছেড়ে দে আমি আসলে বুঝতে পারিনি বিশ্বাস কর তুমি তো সেদিন আমায় বিশ্বাস করলে না কাকাই আমি তো তোমাকে প্রমিস করেছিলাম তুমি যে আমায় ওই স্পেশাল আদরটা করো আমি কাউকে বলবো না কিন্তু আমার যে এখানে খুব ব্যথা করতো রক্ত পড়ত তাই তো সেদিন বাবাকে বলেছিলাম ব্যথা করছে কিন্তু তোমার কথা তো বলিনি কাকাই মাফ করে দে আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দে বুকান আমি তোকে মারতে চাইনি রে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম কি যে হয়ে গেছিল তুমি সেদিন আমার গলায় ঘড়ি সুতোটা পেঁচিয়ে দিয়েছিলে কেন কাকাই জানো এখনো আমার গলা থেকে রক্ত পড়ে থামেই না বুকান আমায় মাফ কর বুকু কান্নায় ভেঙে পড়লেন বিশ্বাসবাবু আসো না কাকাই কতদিন আমি একা আসো আমরা একসাথে থাকি কিন্তু তুমি আর আমায় ব্যথা দিতে পারবে না বলে রাখলাম আসো কাকাই আসো আচ্ছা দাঁড়াও আমি আসছি তোমার কাছে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি পাখে বেরিয়ে আসে মহুলের শরীর থেকে সোজা ঢুকে যায় বিশ্বাসবাবুর ভিতর চোখ কেমন যেন বদলে যায় বিশ্বাসবাবুর স্থির হয়ে যায় দৃষ্টি ওদিকে মহুলের যেন একটা ঘোর কাটে এতক্ষণ এই ঘরে যে কী করছে কিছুই মনে করতে পারে না ভেবে নেয় তার পুরনো অজ্ঞান হয়ে যাবার অসুখটা বোধহয় ফিরে এলো কিন্তু যে জন্য তার এই ছাদে আসা এই ঘরে আসা তার কি হলো সেই বাচ্চাটা যাকে ও প্রথম দিন থেকে ছাদে দেখেছে কই এখানে তো তার কোনো চিহ্ন নেই তবে কি সত্যি সত্যি মহুল হ্যালোসিনেট করছে আবার একটু ইতস্তত করে মহুল বিশ্বাসবাবুকে বলল সবই তো ঠিক আছে তাহলে অ্যাডভান্স আমি করে যাচ্ছি একটা অদ্ভুত হেসে বিশ্বাসবাবু বললেন তুমি খুব ভালো থ্যাংক ইউ হঠাৎ আপনি থেকে তুমি সম্ভাষণ শুনে একটু অবাক হলো মহুল একটা অস্বস্তি নিয়ে চেকটা ছেড়ে বিশ্বাসবাবুর হাতে দিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে থাকলো সে বিশ্বাসবাবু কিন্তু ছাদের দরজাতেই দাঁড়িয়ে রইলেন নামতে নামতে আরেকবার পিছন ফিরে তাকালো মহুল না কোথাও কোনো বাচ্চা নেই একটা বিমর্ষ মন নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে রাস্তা পার করে মোবাইলে উবের অ্যাপে বাড়ি ফেরার জন্য গাড়ি বুক করছিল সে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে মাঝেই আপনা আপনি বাড়ির ছাদের দিকে চোখ চলে যাচ্ছিল তার তখনই দেখল বিশ্বাসবাবু ছাদ থেকে তার দিকে তাকিয়ে আছে আর দাঁত বের করে হাসছেন দৃশ্যটা কেমন যেন অস্বাভাবিক ঠেকলো মহুলের গাড়ি আসার পর তাতে উঠে বসছে এমন সময় কানে এলো বিশ্বাসবাবু কেমন একটা সরু গলায় বলছেন টাটা আন্টি লোকটা পাগল নাকি উবের ড্রাইভার জিজ্ঞেস করল মহুলের চোখ মুখ কেমন ফ্যাকাসে হয়ে গেছে আমতামতা করে উত্তর করল হবে হয়তো ওদিকে বিশ্বাসবাবু তখন ছাদের পশ্চিমের দিকে হাঁটা লাগিয়েছেন তার মুখে একটা আকর্ণ বিস্তৃত অদ্ভুত হাসি তার চোখের সাদা অংশ সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে ছাদের ভাঙা পাঁচিলের দিকে ক্রমশ তিনি এগিয়ে চলেছেন আর কয়েকটা মাত্র পা তারপরই কোনো ভারী বস্তু পতনের শব্দ বিশ্বাসবাবুর শরীরটা বাঁধানো উঠোনে স্থির হয়ে পড়ে রয়েছে 아스파즈 배제가 제일 억디